আপনার মাস্ক কই? আপনি ওনাকে জিজ্ঞেস করলেন না যে ওনার মাস্ক কই? এই উনি তো আপনাকে ঝুঁকিতে ফেলে দিল। মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ শুরু করেছে সারা বাংলাদেশে আজকে মানুষকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা, সচেতন করার কর্মসূচি। তারই অংশ হিসেবে মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশে চট্টগ্রাম ডবলফ্রিং থানার আজকে শত স্থানে আমরা 100,000 মাস্ক বিতরণ করতেছি, আমরা মানুষকে সচেতন করছি। আমরা চাচ্ছি যে যেই ঘর থেকে বাইরে আসবে তার মুখে মাস্ক থাকবে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা দিয়ে, সচেতন করে এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুখে একটা মাস্ক থাকা, এই করোনা থেকে নিজেকে মুক্ত রাখা, পরিবারকে মুক্ত রাখা, পরিবারকে ভালো রাখা। তা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে 10টি টিম আমাদের কাজ করছে বিভিন্ন স্পটে, এবং আমি নিজেও এই আমাদের এই ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে ডবলমুরিং থানার প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে আজকে আমরা 100,000 মাস্ক বিতরণ করছি এবং মানুষকে সচেতন করছি। মানুষজনের মাস্কটা সবসময় পরে থাকে, এই অভ্যাসটা যেন মানুষের ভিতরে চলে আসে। আমাদের আজকের এই কর্মসূচির স্লোগান হচ্ছে মাস্ক পরার অভ্যেস করুন, করোনামুক্ত বাংলাদেশ গড়ুন। যারা মাস্ক পরে আসেন তাদের আমরা সম্মান জানাচ্ছি, ঠিক আছে? তাদের ধন্যবাদ। আপনার পাশে যার মাস্ক নাই তাকে জিজ্ঞেস করেন যে আপনার মাস্ক কই, ঠিক আছে? একটি মাস্ক করোনা থেকে বাঁচাতে 75% ঝুঁকি কমিয়ে দেবে। এক দু কাপ চা কম খান, কিন্তু করোনা থেকে বাঁচাতে মাস্ক পরুন। মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন, একে অপরকে জিজ্ঞেস করুন আপনার মাস্ক কই। দোকানদার ভাইরা, যদি আপনার কাছে কোনো কাস্টমার আসে তার মুখে যদি মাস্ক না থাকে আপনি তার কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না, তাকে কোনো প্রকার সেবা দিবেন না। মাস্ক নেই, আপনার মাস্ক কই? মাস্ক এই আমাদের ভয় পাওয়ার দরকার নাই, এখন মাস্ক দেওয়ার দরকার নাই, নিজেদের সচেতনতা, নিজেদের সেফটি। এই বাইরের থেকে কেউ করোনা নিয়ে যেন না, বাইরের থেকে করোনা নিয়ে পরিবারকে ঝুঁকিতে ফেলেন না। আপনার মাস্ক কই? আপনার মাস্ক কই? আপনি কেন ওনাকে জিজ্ঞেস করলেন না যে আপনার মাস্ক কই? তাহলে ওনাকে তো আপনি পাশে রেখে তো নিজেকে বিপদে ফেললেন, ঠিক আছে? সবাই সচেতন হতে হবে। আপনার কই? মাস্ক ছাড়া গাড়িতে এসে আপনাদের সবার সচেতন হতে হবে। সবাই সচেতন না থাকলে এই রোগগুলো কিন্তু ছড়িয়ে যাবে, আবার দ্বিতীয় ধাপ আসছে কোভিড-19-এর, ঠিক আছে? পাশের জনকে সবাই জিজ্ঞেস করবেন যে আপনার মাস্ক কই। নিজেরা সচেতন থাকেন, অন্যকে উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করবেন, ঠিক আছে? মাস্ক ছাড়া বের হবেন না, সবাইকে বলবেন এই মাস্কের 85% এই রোগটা হয় না, ঠিক আছে? সবাইকে নিশ্চিত করবেন। মাস্ক থেকে বাঁচতে মাস্কের বিকল্প নেই।